নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে, বাতিল করতে হয়েছে নিট পিজি, অর্থাৎ এমবিবিএস থেকে এমডিএমএস ডাক্তারির একের পর এক প্রবেশিকায় কোথাও প্রশ্ন ফাঁস, কোথাও আবার প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষা স্থগিত। এমন ঘটনা দেশে বেনজির বলেই মনে করছেন অনেকে, জানিয়ে প্রবল সমালোচনার মুখে মোদী সরকার। নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এফআইআরে অভিযোগ করা হয়েছে 5ই মে বিদেশে 14টি শহর সহ মোট 571টি শহরের 4,750টি সেন্টারে নিট ইউজি নেয় এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় বসে 23 লক্ষের বেশি পরীক্ষার্থী, পরীক্ষা চলাকালীন কয়েকটি রাজ্যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সিবিআইকে অনুরোধ করা হয় ষড়যন্ত্র, প্রতারণা, নকল, বিশ্বাসভঙ্গ, তথ্য লোপাট সহ যাবতীয় অনিয়মের অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে। মন্ত্রকের তরফে বলা হয় কোনো সরকারি কর্মী এতে জড়িত থাকলে তার ভূমিকাও খতিয়ে দেখতে। সেই মতো সিবিআই ফৌজদারি মামলা রুজু করে তদন্তে নেমেছে। অগ্রাধিকার দিয়ে গঠন করা হয়েছে আলাদা টিম। স্পেশাল টিমকে পাটনা এবং গোধরায় পাঠানো হয়েছে, যেখানে স্থানীয় পুলিশ মামলা রুজু করেছে। নিট নেয় কেন্দ্রীয় এজেন্সি, এই পরীক্ষায় দুর্নীতি তদন্ত করছে আরেক কেন্দ্রীয় এজেন্সি, শেষ অবধি সত্যিটা বেরোবে তো সেটাই দেখার। এবিপি আনন্দ। আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল মোহাম্মদ হাবিবুল্লাহ। পশ্চিম বর্ধমানের কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে এসটিএফ সূত্রে দাবি। এখানেই শেষ নয়, এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল ধৃত। সেই গ্রুপে বেশ কয়েকজন বাংলাদেশির খোঁজ মিলেছে, তাদের সঙ্গে ধৃত সন্দেহভাজন জঙ্গির কথোপকথনের প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদেও বেশ কিছু নতুন তথ্য মিলেছে। সূত্রের দাবি, ধৃতকে জেরা করে ভারতে সক্রিয় আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলামের মডিউল শাহাদাত সংগঠনের সদস্য কিভাবে সংগ্রহ করা হতো তার তথ্য মিলেছে। গোয়েন্দাদের অনুমান, নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো, সদস্যপদ গ্রহণের জন্য তাদের বোঝানো হতো, টার্গেট করা যুবকদের টাকাও দেওয়া হতো। এই টাকার উৎস কি? এসটিএফ সূত্রে খবর, ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে সূত্রের খবর, জেরায় অসহযোগিতা করছে ধৃত সন্দেহভাজন জঙ্গি। তদন্তকারীরা জানতে পেরেছেন বিআইপি নামে একটি অ্যাপকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহের পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠনটির। নিজেদের সুরক্ষিত রাখতে এনক্রিপ্টেড মেসেজে কথা বলতো সংগঠনের সদস্যরা। পশ্চিম বর্ধমানের কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে এসটিএফ সূত্রে দাবি, তখন পূর্ব মেদিনীপুরে সরগোল পড়ে গিয়েছে। গুজরাতে ধৃত এক অনুপ্রবেশকারীর বাংলায় মাদ্রাসা যোগ নিয়ে গুজরাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সিংভির এক্সান্ডেলের পোস্ট, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের রিপোস্ট করাকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি সার্টিফিকেটে দেখা যাচ্ছে, নন্দীগ্রামের দাউদপুর গুমগড় হাই মাদ্রাসায় শুভ দাস নামে 4 বছর পড়াশোনা করেছে ধৃত অনুপ্রবেশকারী, পরে ট্রান্সফার নিয়ে চলে যায় ওই যুবক। আমার কাছে যে অ্যাডমিশন রেকর্ডটা আছে 1972 সাল থেকে, তা আমি যেহেতু রেকর্ডটা পেয়েছি, আমি আমার সেলফ ইন্টারেস্টে আমি ওই অ্যাডমিশন ডেটটা ধরে দেখলাম সালটাতে, কিন্তু ওই স্টুডেন্ট নামে আমার কাছে কোনো অ্যাডমিটেড কোনো স্টুডেন্ট নয়, রেকর্ডছে ওর কোনো নামই নেই। আমার স্টুডেন্ট নয়, কে কোথা থেকে কীভাবে কী সার্টিফিকেট ইস্যু করেছে না করেছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তাছাড়া এটা আমার স্টুডেন্টই নয় একেবারে। এই শুভদাস বলে আমাদের স্কুলে কোনো ছাত্রই ছিল না, সার্টিফিকেটও ইস্যু করিনি। সার্টিফিকেটটা দেখানো হচ্ছে, সেই সার্টিফিকেটটা পুরোপুরিভাবে আলাদা রকমের প্রিন্ট, সাইনটা আমার নয় আর হচ্ছে লিখাটাও আমার নয়। মাদ্রাসা সার্টিফিকেট এবং প্রধান শিক্ষকের সই জাল করা হয়েছিল কিনা এবং হয়ে থাকলে কারা করলো, এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আবির দত্ত, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।